দেশ জুড়ে করোনা মহামারী ও পশ্চিমবঙ্গে বিশেষ করে আমফানের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মানববন্ধন মঞ্চ এগিয়ে আসলো এবং সাহায্যের হাত বাড়িয়ে দিল। মানববন্ধন মঞ্চের প্রতিষ্ঠাতা শেখ সাবির আহমদ জানালেন যে আজকের দিনে 12 জুন হাসনাবাদের গ্রামের কিছু জায়গায় তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এই উদ্যোগে ছিলেন মানববন্ধন মঞ্চের রাজ্য কনভেনর মোস্তাফ মোল্লা, আয়োজনে ছিলেন আব্বুর রহমান, সাবানা পারভিন, রাকিবুল ইসলাম, তারিকুর রহমান, মোহাম্মদ উমাইউদ্দিন, শেখ ওয়াসিম আক্তার, তাসলিমা বিবি প্রমুখ।